আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করতে আপনারা ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করবো, একটি পেজ তৈরি করবো, পাতা তৈরি করবো। চলুন বন্ধুরা দেখা যায়, তো আমরা কাজে ফিরে যাই। তো আমরা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন পেজ নামের একটা অপশন দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমরা এপাশে পেজ নামের একটা অপশন, গ্রুপ, পেজ, ইভেন্ট। তো আমরা এই পেজে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কানেকশনটা একটু চলো, সেহেতু দেরি হচ্ছে। তো দেখা যাক। তো বন্ধুরা এখানে আর একটা জিনিস, সেটা হচ্ছে আমার আগের থেকে একটা পেজ তৈরি করা আছে, সেহেতু আমার এই পেজটা দেখাচ্ছে। তো তারপরেও আমি আপনাদের দেখানোর জন্য আমি আর একটা পেজ তৈরি করতে চাচ্ছি। তো তো বন্ধুরা এই পাশে দেখুন, এই যে ক্রিয়েট পেজ, তো আমরা এই ক্রিয়েট পেজ ক্লিক করব। তো বন্ধুরা এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আসছে, লোকাল বিজনেস আছে, কোম্পানি, অর্গানাইজেশন আছে, ফাকিং ইনস্টিটিউট আছে, তারপরে ব্র্যান্ড অফ প্রোডাক্ট, তো আর্টস ব্যান্ড আর পাবলিশ, তো এখানে আছে এনভায়রনমেন্ট, তো এখানে আছে কোর্স অফ কমিউনিটি। তো বন্ধুরা আপনারা যেটা যে জন্য পেজটা ক্রিয়েট করবেন, তো সেই জন্যে সেভাবে আপনারা দিবেন আর কি। তো আমি সাধারণত কোম্পানি, অর্গানাইজেশন আর ইনস্টিটিউট এটাদের যদি করবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন চুজ এ ক্যাটাগরি, আপনি এই পেজটা যে তৈরি করবেন তো এই পেজটা কোন ক্যাটাগরিতে রাখবেন। চলুন বন্ধুরা আমরা ক্যাটাগরি সিলেক্ট করি। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, তো আমার শিক্ষামূলক আছে, ইনস্টিটিউট, কোম্পানি, ইনস্টিটিউট। তো আমি এখানে এডুকেশনই দিলাম। তো এখন নেম, বা এখানে আপনি কোম্পানি হিসেবে আপনি অন্যটাও দিতে পারেন, যেমন অনেক কিছু আছে আপনার যেটা মনে চায়, যে কমিউনিটি গ্রুপস আছে, কোম্পানি আছে, অনেক কোম্পানি আছে, বায়োটেকনোলজি কোম্পানি। তো আপনি যেটা খুশি আপনার যে যে ক্যাটাগরি, আমি এটাই দিলাম। তো আমাদের কোম্পানির নেম দিলাম একটা, অনলাইন ওয়ার্ল্ড। তো বন্ধুরা অনলাইন ওয়ার্ল্ড আমরা এই নামে একটা পিস তৈরি করব। তো বন্ধুরা এখন গেট স্টার্টেড, তো আমরা এখানে ক্লিক করব। তো বন্ধুরা এখানে একটা লেখা আছে, দেখেন দি নেম অনলাইন ওয়ার্ল্ড ইজ ইনভ্যালিড। তো এখানে অনলাইন এটা সমর্থন করবে না, তো আমরা এখানে দিয়ে দেবো অন্য একটা জিনিস। তো চলেন আমরা দিয়ে দিই যে কোনো একটা নাম, সম্ভবত একটা নাম দিয়ে দিই। তো বন্ধু একটা নাম দিয়ে দিলাম আমরা, যে নামের পেজটা এটা দিতে পারেন, তো এটাই দিয়ে দিই। চলেন বন্ধুরা।
তো বন্ধুরা, এখন আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ পিকচার, আর এখানে অ্যাড এ অ্যাড এ কভার। তো এটি আমাদের একটি পেজ, যে পেজটা আমরা ক্রিয়েট করেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন চার্জ বক্স, কিন্তু আমাদের যে পেজটা ক্রিয়েট করেছি সেই পেজের নামটা কিন্তু এখানে শো করতেছে। তো এখন আমাদের প্রাথমিক কাজগুলো হবে একটি পিকচার দেয়া। তো বন্ধুরা চলেন পিকচার এই এখানে ক্লিক করুন, ক্যামেরার মধ্যে যে দেওয়া আছে। তো বন্ধুরা তারপর এখানে আপলোডে ফটো, আপলোডে ফটো, তো সিলেক্ট করলাম, ওকে করলাম। কোনটুকু রাখতে চান বন্ধুরা, আমরা সেটুকু দেখাবো। এইটুকু আমরা রাখতে চাই, দেন সেভ। সেভ সাকসেসফুল, প্রোফাইল পিকচার সেভ সাকসেসফুল। তো বন্ধুরা এখন রিফ্রেশ হচ্ছে, দেখা যাক। মোটামুটি ভাবে দেখেন বন্ধুরা, আমাদের ফটো প্রোফাইল পিকচারটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা কভার, অ্যাড এ কভার, এখানে আমরা ক্লিক করব, চুজ ফ্রম ফটো, এখান থেকে নিলাম। এখানে অনেকগুলো এটা দিতে পারি, তো এটাতে দিলাম। ওকে, তো বন্ধুরা এখন সেভ, যার যেটা মনে চায় সেটা দিয়ে দেবে। তো বন্ধুরা এভাবে হলো একটি পেজ তৈরি করতে হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কলের এখানে একটি কভার হয়ে গেছে, আর এখানে একটি পিকচারও হয়ে গেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি আমরা টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন, এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একে বলে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।